গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবার আর এখন 1:30 মতো বাজছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিই। এই যে চা, তো জল খাওয়ার খাবার পর তোর ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে, তারপরে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইবারে রান্নাঘরে চলে এসেছি, ঘুম পাড়িয়ে আমাকে ঝপাঝাপ কাজগুলো করতেই হবে, নয় তো উঠে গেলে আর কোনো কাজ করা যাবে না। তবুও ওর মাঝে আবার উঠেই পড়ে, দেখছো যেমন আজকেও কিন্তু উঠেই পড়েছে রান্নার মাঝে। আর এইবারে আমি আজকে রান্না করছি চাল কুমড়োর ঘণ্ট। আজকে সেরকম কিছু ছিল না চাল কুমড়োর ঘণ্ট তো দেওয়ার মতো, বড়িও ছিল না, ধনে পাতা টনে পাতাও ছিল না, তো নর্মাল চাল কুমড়োর ঘণ্টই করেছি। আর আজকে রান্না হবে চাল কুমড়োর ঘণ্ট, আলু পটল ভাজা, রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে গিয়ে ডাল, এই আজকের রান্না। আর ওল সেদ্ধ এই আজকের রান্না। তো এই যে দেখো চাল কুমড়োটা ছেড়ে দিলাম তেলে, নুন হলুদ যা দেওয়ার একবারে এখনই সব দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো চাল কুমড়োর ঘণ্ট আমার একদম তৈরি হয়ে গেছে, কিছু না, শুধু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এইখানে আলু পটল ভাজাটা বসিয়েছি, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। আর এই যে ওল সেদ্ধটা হয়ে গেছে আমার, আর এই আর ইনি ঘুমিয়েছেন। আর এখন দেখো 3টে বাজছে, আমার স্নান পুজো হলো, এখনও অবধি মেলা আমার হয়নি কমপ্লিট। এই যে বালতিতে জামাকাপড় রয়েছে, আর 3:30 দিকে এলেন ইনি খেতে। তো আজকের মেনু মুসুর ডাল আর ওল মাখা, শুকনো লঙ্কা ভেজে, চাল কুমড়োর ঘণ্ট, পটল আলু ভাজা, কাঁকরোল ভাজা দিয়েছে বৌদি, আর মেশানো তরকারি দিয়েছে বৌদি পেঁয়াজ দিয়ে। তো এই আজকের মেনু, ওলটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আজকে ভেজে, বেশ ভালোই হয়েছে। আর এইদিকে আরেকজন খাওয়াও শুরু করে দিয়েছে। আর সকলকে জানাচ্ছি শুভ সন্ধে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, মানে ঘুমাইনি, জাস্ট একটু রেস্ট নিয়েছি। এইবারে সব জামাকাপড় ভাঁজ করতে বসে গেছি, উপর থেকে জামাকাপড় তুলে এনে সব ভাঁজ করতে বসেছি, কিছুটা ভেজা আছে ওই জন্য দেখো পেছনে সেগুলো মেলে দিয়েছি। আর সন্ধ্যের জল খাওয়ারে ওকে বললাম কিছু একটা আনতে, খুব খিদে পেয়েছে, তো ও এনেছিল বাদাম ভাজা। আর আজকে রাতের এই খাবার পরোটা আলু পটল ভাজা, মানে দিনের যা তরকারি সেই, আর হচ্ছে বোঁদে। গুড মর্নিং, আজকে হলো শনিবার, আর কালকে যেহেতু ব্লগটা আমি এন্ড করতে পারিনি তাই আজকে আবার চলে এলাম। আজকে আবার রান্নাঘর থেকে শুরু করছি, আমার রান্নাঘর থেকেই ব্লগ করা শুরু হয়। এখন 11:45 মতো বাজছে, তাই ভাবলাম চলো আবার একটু ব্লগটা করেই নিই। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, থামো, যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দুধটা এখন গরম করব। আর আর আজকে হবে পনির রান্না। তো পনিরটা দেখি জিরা আদা বাটা পোস্ত বাটা দিয়ে করবো। পনিরের তরকারিটা হয়ে এসেছে, ভাত হয়ে গেছে, পনিরের তরকারিটা হয়ে এসেছে, আর তার মধ্যে ইনি উঠে পড়েছেন। আর বাইরে হচ্ছে ভালো বৃষ্টি, ভালো মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর একটা পরোটা চা দিয়ে খেয়েছি কালকে, যেহেতু নিরামিষই করে রেখেছিলাম, মানে গ্যাস মুছে পরোটাটা করেছিলাম, তো তাই একটা চা দিয়ে খেয়েছি, আর একটা আছে, ওটা পনিরের তরকারিটা হয়ে আমি খাবো। আর সাথে খাবো কলা আর পাকা পেঁপে। তো একটু ফল খাওয়ারও চেষ্টা করছি, খেতে তো ভালো লাগে না কিন্তু তবুও চেষ্টা করছি। তো উঠে গিয়ে কান্না, হ্যাঁ 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 করে কান্না শুরু। তো পনিরটা হয়ে যাক একেবারে, তারপরে তোমাদের দেখাচ্ছি পনিরটা কেমন হয়েছে। তো এই যে নিয়ে নিয়েছি পরোটা আর পনির আলুর তরকারি, হচ্ছে গিয়ে আমার মিষ্টি দোকানের পনিরটা থেকে আমার আমুলের পনিরটাই বেশি ভালো লাগছে, তাই আমুলের পনিরটা আজকে আনিয়েছি।